রাজনীতিবিদদের পর সাংবাদিকেরাই ডিজিটাল নিরাপত্তা আইনের বড় শিকার সিজিএস বাংলাদেশের বহুল বিতর্কিত ও সমালোচিত নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তার আইনের সবচেয়ে বেশি লক্ষ্যবস্ত হয়েছেন রাজনীতিবিদেরা এক্ষেত্রে প্রধান শিকার হয়েছেন বিরোধীরা এই আইনে এরপর সবচেয়ে বেশি নিবিড়নের শিকার হয়েছেন সাংবাদিকেরা বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে আজ মঙ্গলবার অন্তত দুর্দশার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অভিযুক্তদের অবস্থা শীর্ষক এক ওয়েবিনারে এই প্রতিবেদন প্রকাশ করা হয় তাতে দেখা যায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত এক জনের পেশা শনাক্ত করে দেখা যায় রাজনীতিবিদ এবং সাংবাদিকেরাই এই আইনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার এদের মধ্যে রাজনীতিবিদ চারশো জন শতকরা একত্রিশ ভাগ সাংবাদিক নয় দশমিক শূন্য আট ভাগ এবং শিক্ষক উনষাট জন শতকরা তিন দশমিক সাতানব্বই ভাগ পেশা অনুযায়ী মোট গ্রেফতার পাঁচশো জন এদের মধ্যে রাজনীতিবিদ একশো একচল্লিশ জন সাংবাদিক পঁচানব্বই জন শিক্ষার্থী একশো জন শিক্ষক বিয়াল্লিশ জন গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড আলী রিয়াজ তিনি বলেন জাতীয় সংসদে আইনমন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার সংখ্যা সাত হাজার একটি তবে সিজিএস এর গবেষণায় অক্টোবর দু থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত দায়েরকৃত এক হাজার তথ্য বিশ্লেষণ করা হয়েছে এসব মামলার তথ্য সংগ্রহ করে দেখা যায় প্রতিটি মামলায় গড় আসামি তিন দশমিক বারো জন তাহলে সাত হাজার একটি মামলার মোট আসামির সংখ্যা দাঁড়ায় অন্তত একুশ হাজার আটশো সাতষট্টি জন প্রতিটি মামলায় গড়ে এক দশমিক শূন্য সাত জনকে গ্রেফতার করা হয়েছে যার মোট হিসেব দাঁড়ায় কমপক্ষে সাত হাজার পাঁচশো বিয়াল্লিশ জন প্রতিবেদনে বলা হয় ডিএসএতে এতে অভিযোগকারী আটশো ছেচল্লিশ জনের পেশা শনাক্ত করে দেখা যায় অভিযোগকারীদের মধ্যে রাজনীতিবিদ তিনশো তেত্রিশ জন তার মধ্যে দুইশো জন আওয়ামী লীগ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দুইশো জন প্রতি প্রতিবেদনে বলা হয় ডিএস এতে প্রধানমন্ত্রীর মানহানির জন্য মামলা হয়েছে একশো যার মধ্যে অভিযুক্ত সংখ্যা চারশো জন গ্রেফতার হয়েছে একশো একষট্টি জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক একত্রিশটি মামলা করা হয় আর প্রধানমন্ত্রীর সমর্থক কর্তৃক মামলা হয় একশো উনষাটটি ওয়েবিনারে সভাপতিত্ব করেন সিজিএস এর চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী তিনি বলেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে নতুনভাবে এসেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা আমাদের বন্দী করে ফেলছে বাংলাদেশ এখন শৃঙ্খলিত বাংলাদেশ সাত তারিখে নির্বাচনের নামে প্রহসনের নাটক হতে যাচ্ছে এই নির্বাচনের পর কর্তৃত্ববাদী সরকারের দরকার এরকম একটা আইন যার মাধ্যমে সমাজে ভয়ের সংস্কৃতি সম্প্রসারণ করা সম্ভব আলোচক আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইনগুলো সামগ্রিকভাবে ব্যবহৃত হয়েছে মত প্রকাশকে বাধাগ্রস্ত করতে এবং ক্ষমতাশালী ব্যক্তিদের সুরক্ষা দিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আইনের কাজ সরকারকে রক্ষা করার অথবা সরকারি দলকে রক্ষা করার কোনো আইন মানুষের উপকারে আসে না গণতান্ত্রিক দেশে সার্বভৌম দেশে এমন আইন চলতে পারে না আলোচকেরা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সুরক্ষা আইন নামে নতুনভাবে এসেছে দুটোর মধ্যে বড় কোনো পার্থক্য নেই ডিজিটাল নিরাপত্তা আইন যেহেতু বাতিল হয়েছে তাই এই আইনে অভিযুক্ত সবাইকে সসম্মানে মুক্তি দেওয়ার দাবি জানান তারা ওয়েবিনার সঞ্চালনা করেন সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান তিনি বলেন যে আইন দেশে নেই সেই আইনের অধীনে মামলা কিভাবে চলে এই মামলা থেকে সবাইকে মুক্তি দিতে হবে আইনে আছে রাজনৈতিক নেতার সমালোচনা করা যাবে না দেবতার যদি সমালোচনা করা যায় ধর্মবিশ্বাসের যদি বিরোধিতা করা যায় তাহলে রাজনৈতিক নেতার কেন সমালোচনা করা যাবে না ওয়েবিনারে ঘোষণা করা মামলাগুলোর তথ্য জনসাধারণের কাছে উন্মুক্ত করা সব মামলার সত্যতা খুঁজে বের করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন যারা অন্যায়ভাবে অভিযুক্ত বিচার ও দোষী সাব্যস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়